নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায়। আগামীকাল বুধবার চারটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্য চারটি রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন, কারণ অনেকে কি করেন যে ভিডিওটি আপনারা কেটে কেটে বেরিয়ে যান এবং শুধু রাশির নাম শুনে আপনারা মোটা টাকা লটারিতে ইনভেস্টমেন্ট করেন। অনেকের ক্ষেত্রে লাগে না, তখন জ্যোতিষশাস্ত্রের উপর আপনাদের বিতৃষ্ণা আসে যে জ্যোতিষশাস্ত্রটাই ভুল। কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি, কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। প্রত্যেক মানুষের জীবনে ঈশ্বর কিন্তু গোল্ডেন টাইম কিন্তু দেয়, আমরা অনেকে বুঝতে পারি আবার অনেকে বুঝতে পারি না। এমন কোনো মানুষ নেই যে যার জীবনে গোল্ডেন টাইম আসেনি। জীবনে সমস্যা তো রয়েছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। আগামীকাল 15 নভেম্বর 2023 বুধবার গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি একে একে আলোচনা করব। তার আগে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, যাদের দেখা যাচ্ছে 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে। রাহু রক্ষা কবচ কি করবে? আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, পারচার্ট রিফরমেশন অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জন্ম কুণ্ডলিতে যোগ থাকে, কিন্তু সেটা কখন থাকে, কোন সময় থাকে? নবগ্রহের মধ্যে আমি তিনটি গ্রহের কথা বারবার বলি, রাহু বুধ শুক্র। এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি একটি কথা বিশ্বাস করি যে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একমাত্র কারক গ্রহ সেটি হচ্ছে রাহু এবং ভাগ্যভাব। এই দুটি কম্বিনেশন যদি আপনার সঠিক থাকে কি না, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জীবনে বাধা তো রয়েছে, এই বাধার পাশাপাশি আপনার প্রতিকার এবং প্রতিবিধান এই দুটিও কিন্তু করা সম্ভব। অনেকেই রয়েছেন যারা প্রচুর টিকিট কাটছেন কিন্তু অর্থপ্রাপ্তি হচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমাদের জন্মকুণ্ডলিতে যে জায়গাটি দেখা দরকার রয়েছে সেটি হচ্ছে আমাদের ধনভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাব। এই ভাবগুলো কিন্তু দেখা একান্তই দরকার। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করি, আপনারা যাতে
জানতে পারেন, কিছুটা বুঝতে পারেন যে আমাদের হরোস্কোপে কোন সময়টা আমাদের ক্ষেত্রে আদর্শ সময়। অবশ্যই সেই জন্য নিজস্ব ব্যক্তিগত জন্মচক্র এবং হস্তরেখা অবশ্যই দেখান। নাম্বার ওয়ান রাশি বুধবার মিথুন রাশি। মিথুন রাশির শুভ সময় সকাল 11:41 থেকে আপনার 1:12 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 4-8। আপনাদের শুভ সময় 10:18 থেকে 11:44 পর্যন্ত। তিন নম্বর রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, তার আগে টার্গেট নাম্বারটা বলি ধনু রাশির ক্ষেত্রে 3-9। আপনাদের শুভ সময় সকাল 9:52 থেকে 11:14 পর্যন্ত। এরপর যে রাশি মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 1-8। আপনাদের শুভ সময় সকাল 10:33 থেকে 12:19 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল এ কটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি হবে। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ নিতেই পারেন। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন, নিশ্চিত রূপে আপনাদের প্রাপ্তি 100% হবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।